নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই আশা করি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি স্বাস্থ্যসম্মত বিভিন্ন প্রকার রোগ তার হোমিওস্যুর সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা এইসব ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন দেরি কীভাবে পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে এবং সেই সব ভিডিওগুলো দেখে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন আর যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরে একটা করে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করার পরে আপনার সঙ্গে যথাযথ সময় দিয়ে যথাযোগ্য উত্তর জানানো হবে বা প্রেসক্রিপশন করা হবে যাই হোক আজকের যে রোগটি সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি আর্থাইটিস আর্থাইটিস আমরা সাধারণত দুভাবে ভাগ করি যেমন অস্ট্রো আর্থাইটিস আর রিওমেটিক আর্থাইটিস অস্ট্রো আর্থাইটিসিস অর্থাৎ কি হাড়ের ক্ষয়জনিত কারণে ব্যথা বেদনাকে আমরা অস্ট্রো আর্থাইটিস বলবো হাড়ের বেদনাকে অস্ট্রি আর্থাইটিস বলবো আর যখন এইসব বেদ বেদনা লাস্ট স্টেজে চলে যাবে বাতে পরিণত হয়ে যাবে তখন আমরা বলবো রিওমেটিক আর্থাইটিস অর্থাৎ যে প্রকার আর্থাইটিস হোক না কেন আমাদের শরীর মধ্যে কিন্তু ভীষণ অশান্তি ভীষণ বেদনা হয় যেমন কারো চলতে গেলে বেদনা হয় কারো উঠতে বুঝতে বেদনা হয় কারোর চলাফেরা করলে উপশম হয় এই এইরকম বিভিন্নভাবে কিন্তু আমরা যন্ত্রণা পাই এই রকমভাবে রকম বিভিন্নভাবে কিন্তু মানুষ যন্ত্রণা পেতে থাকে এইগুলো আসে কিভাবে প্রথম হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে সবথেকে প্রধান কারণ ক্যালসিয়ামের ঘাটতির কারণে ওই জন্যে দেখবেন অনেকে উঠতে বুঝতে কাটকাট আওয়াজ হয় গাঁটের মধ্যে হাঁটুর গাঁটের মধ্যে খাটখাট করে আওয়াজ হয় খুব সহজে দেখবেন অনেকের গোড়ালি মচকে যায় অনেকে দেখবেন আঘাত লাগলে সহজে সারতে চায় না কারণ হাড়ে মজ্জার অবস্থা শুকে গেছে ওই জন্যে সেখানে পুষ্টিহীনতার অভাবে এত সহজে সারতে চায় না এরকম বিভিন্ন কারণে কিন্তু এইসব সমস্যাগুলো দেখা যায় অনেকের দেখা যায় যে থাইরয়েড আছে থাইরয়েডের কারণে হিমোগ্লোবিনের অভাব অর্থাৎ শরীরের মধ্যে পুষ্টি অর্থাৎ পোষণটি অভাব হয়ে যাচ্ছে সেখান থেকেও তাদের বিভিন্ন রকম বাদ ঘাঁটেঘাটে যন্ত্রণা এইসব হতে থাকে অর্থাৎ প্রধান কারণ আমরা যে জানি কিন্তু পুষ্টির অভাবে দু নম্বর কারণ জেনেটিক প্রবলেম অর্থাৎ বংশভূতভাবে অর্থাৎ আপনার পিতামাতা দাদু ঠাকুমা দাদা দিদি এইসব ব্যক্তিগণের ছিল সেই সব প্রভাবগুলো আপনার মধ্যে সঞ্চারিত হয়ে গেছে জিনগত বৈশিষ্ট্য যাকে বলা হয় বংশভূতভাবে অর্থাৎ আপনার রক্ত সম্পর্কীয় যেসব ব্যক্তিগণ আছে তাদের যে যেসব রোগব্যাধি ছিল তাদের যে যে বাদ বেদনা ছিল সেইটা কিন্তু আপনার মধ্যে আস্তে আস্তে সঞ্চালিত হয়ে গেছে এমনও হতে পারে তার হয়তো কম ছিল আপনার মধ্যে বেশি দেখা যাচ্ছে এমনও হতে পারে তার মধ্যে বেশি ছিল আপনার মধ্যে কম দেখা যাচ্ছে তবুও জেনেটিক প্রবলেম যখন কোনো ওষুধ দিয়ে যখন সাথে না চায় তখন আমরা জেনে নেবো যে জেনেটিক প্রবলেমের খোঁজ নেব বা একজন যদি ব্যক্তি ভীষণভাবে ব্যথা বেদনায় কাতর হয়ে পড়েন তখনও পর্যন্ত আমরা জেনেটিক প্রবলেমের খোঁজ নেব বংশ দোষ আছে কিনা জেনে নেব এভাবে কিন্তু আমরা চিকিৎসার দিকে এগিয়ে যাব আর একটা কারণ যখন আমরা ব্যথা বেদনা সহজে কমতে চায় না তখন আর একটা পরীক্ষা আমরা করে নেবো কি ইউরিক অ্যাসিড যদি ইউরিক অ্যাসিড বাড়া হয় তখন কিন্তু এই ব্যথা বেদনাগুলো কিন্তু কমতে চায় না তখন সবসময় জানতে হবে যে ইউরিক অ্যাসিড বেড়েছে কিনা সেটা পরীক্ষা করার আগে ইউরিক অ্যাসিড বেড়েছে কিনা আমরা একটা লক্ষণ কিন্তু মানুষের মধ্যে পেয়ে থাকি কিভাবে যদি তার পেশচাপ বিড়ালের পেশচাপের মতো গন্ধ হয় প্রচণ্ড পরিমাণে গন্ধ হয় তাকে রোগীকে জিজ্ঞাসা করার চেষ্টা করুন রোগীর কাছে জানার চেষ্টা করুন রোগী বলবে যে তার পেশা প্রচণ্ড পরিমাণে গন্ধ সঙ্গে তার বংশভূতভাবে যে রোগটা আছে তার পিতা আছে কি না সেই সব জিনিসগুলো খোঁজ নেওয়ার চেষ্টা করুন বাতের যন্ত্রণা চিকিৎসা করতে গেলেই প্রথমে কিন্তু এইসব জিনিসগুলো খোঁজ নেবেন সে অ্যাকুইড হোক আর ক্রনিক হোক তবে কিন্তু আপনি সফল পাবেন নাহলে আপনি চিকিৎসা করে উঠতে উঠতে আপনার কাছ থেকে কিন্তু ছেড়ে অন্য জায়গায় চলে যাবে যখন তার যন্ত্রণা কমতে চাইবে না অতএব সঙ্গে সঙ্গে যখন বাতের যন্ত্রণা রোগী আসবে সঙ্গে সঙ্গে তার জেনেটিক অর্থাৎ বংশোদ্ভূত দোষ আছে কি আপনি খোঁজ নেবেন ইউরিক অ্যাসিড আছে কি না পেশাবের মাধ্যমে পরীক্ষা করার চেষ্টা করবেন অর্থাৎ পেশাব গ্যাস কিনা না সেগুলো জানার চেষ্টা করবেন নচেত যদি না ধরতে পারেন তখন কি করবেন ব্লাড টেস্ট করতে দিয়ে দেবেন ব্লাড টেস্ট করিয়ে ইউরিক অ্যাসিড আছে কি না সেটা জেনে নেবেন চিকিৎসা শুরু করুন সঙ্গে এসব খোঁজগুলো নেন তাহলে এবারে যদি আমরা জেনে নেব যে এই আর্থাইটিসের ক্ষেত্রে আমরা কি কি ওষুধ ব্যবহার করব কোন লক্ষণের ভিত্তি করে কি কী ওষুধ আমরা সেবন করব যদি দেখা যায় যে আপনার জিনগত বৈশিষ্ট্য এসেছে তখন কিন্তু আপনারা একমাত্র হিনাম ব্যবহার করবেন উচ্চ শক্তি সবসময় ব্যবহার করতে হয় যদি জিনগত বৈশিষ্ট্য পেয়ে যান তাহলে ম্যাডোরহিনামেই কামাল হয়ে যাবে উড়ে পালিয়ে যাবে রোগ আপনার কী করবেন ম্যাডারহিনাম পরপর দু সপ্তাহ দু দিন ব্যবহার করে অর্থাৎ প্রথম সপ্তাহে একদিন আবার পরের সপ্তাহে একদিন দু থেকে তিন ফোটা ব্যবহার করে অপেক্ষা করবেন এক মাস এক মাস অপেক্ষা করবেন দেখবেন যে আপনার প্রকৃত যন্ত্রণা কমছে কি না ব্যথা বেদনা প্রকাশ পাচ্ছে কীভাবে কোন দিকে যাচ্ছে এভাবে চিকিৎসা করার চেষ্টা করবেন যদি এইসব জিনগত বৈশিষ্ট্য না থাকে তাহলে আপনারা কী করবেন যদি দেখেন যে ইউরিক অ্যাসিড আছে তাহলে ইউরিক অ্যাসিডের জন্য কী ব্যবহার করা হয় অ্যাসিড ব্যঞ্জয়ী কাম আপনারা মাদার টিংচার ব্যবহার করতে পারেন টু হান্ড্রেড পরসেন্সি ব্যবহার করতে পারেন তাহলে টু হান্ড্রেড পরসেন্সি হলে কী করবেন অর্থাৎ দূষণ শক্তি হলে কী করবেন সকাল দুপুর সন্ধ্যা এক থেকে দু ফাঁটা করে দেবেন আর যদি মাদার টিংচার ব্যবহার করেন তাহলে দশ ফোঁটা করে সকাল সন্ধ্যা সিকি কাপ গরম জলে সিকি কাপ গরম জলে দশ থেকে বারো ফোঁটা করে দেবেন যদি ইউরিক অ্যাসিড বৃদ্ধি থাকে এবারে আসবো এই ব্যথা বেদনার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম আপনারা না খুঁজে পান কিভাবে চিকিৎসা করবেন তাহলে কি বললাম ধরুন আপনি জেনেটিক প্রবলেম পেলেন না ইরুগ অ্যাসিডের প্রবলেমও পেলেন না তখন যেভাবে চিকিৎসা করবেন যদি চলতে গেলে উপশম হয় রাস্টক্স যদি চলতে গেলে বেদনা বৃদ্ধি হয় তাহলে বেড়ামিনিয়া রাস্তক ছাড়টি সকাল বিকাল আরে আগে অ্যাপটা করে ব্যবহার করছেন দুপুরাতে আরে আগে ফর্মিকা আস্টেলারিয়া মেডিকা এই থার্টি প্রডনেন্সি সাত সাত চোদ্দো ফুটা পাঁচ এমএল জলে একত্রে মিশিয়ে চল্লিশবার ঝাঁকি দিয়ে যেটা তৈরি করছেন সেই জলটা আপনারা সাত ফুটা করে খাবেন তাহলে বোঝা গেল তাহলে এইরকম আবার দ্বিতীয়বারে কী করবেন ব্রায়োনিয়া যাদের চলতে গেলে বেদনা বৃদ্ধি সেখানে ব্রায়োনিয়া সকাল বিকাল আহারের আগে এক থেকে দু করে ব্যবহার করছেন ব্রায়োনিয়া টু হান্ড্রেড প্রডনেন্সি আর দুপুরাত্রে আহারের আগে আপনারা কী করবেন ওই যে সাত সাত চোদ্দো ফুটার যে জলটা তৈরি করলেন ফর্মিকা রুফা আর স্টারালাইট মেডিকা সেইটা সেই জলটা আপনার কী করবেন সাত ফোটা করে সেবন করবেন দুপুর রাত্রি আহারে আগে হয়ে গেল এবারে বলি প্রত্যেকটা লক্ষণের ক্ষেত্রে সে জিনগত হোক ইউরিগ অ্যাসিডজনিত হোক আর আপনার এমনি হোক প্রত্যেকটা জায়গা আপনারা ক্যালসিয়াম ব্যবহার করবেন ক্যালসিয়াম কি ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফস বারো এক্স ট্যাবলেট আপনার দিনে দুবার তিনবার করে ব্যবহার করবেন দেখবেন আপনার যে এই সব ওষুধগুলো যে আপনি সেবন করছেন সেগুলো কিন্তু কেউ ক্রিয়াও বর্ধিত হয়ে যাবে এবং ক্যালসিয়াম সাপোর্টের ফলে রোগটা কিন্তু তাড়াতাড়ি সেরে যাবে আপনি উপকার তাড়াতাড়ি পাবেন তাহলে যেভাবে বললাম আপনার ওষুধগুলো সেভাবে সেবন করবেন ভিডিওটা আগিয়ে টেনে পিছিয়ে সেভাবে আপনার ওষুধগুলো নির্বাচন করে নেওয়ার চেষ্টা করবেন যদি না বুঝতে পারেন অবশ্যই করে ফোন করবেন কিন্তু একটাই শর্ত ফোন করার আগে একটা করে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দেবেন তারপরে কিন্তু কথা বলবেন হয়তো আমি না বলতে পারছি না কিন্তু আপনারা যদি চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব না করেন চ্যানেলটাকে না দেখেন তাহলে আর আমাদের ভিডিও করে লাভটা কী আমাদের মনটা ভেঙে যাবে যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আমার গ্রামীণ পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দেখা হবে পরবর্তী ভিডিও করবে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার